প্রিয় দর্শক, প্রতিদিনের মতন আবার চলে আসলাম জিডি স্পোর্টসের নিয়মিত আয়োজন খেলা প্রতিদিন নিয়ে। ফুটবল ও রাগবি মাঠে লাল কার্ডের ব্যবহার প্রায় হয়ে থাকে, তবে এবার ক্রিকেট মাঠের আম্পায়ারদের হাতে উঠতে যাচ্ছে লাল কার্ড। শুনে অবাক লাগছে তো, তবে খেলোয়াড়দের অসদাচরণের জন্য নয়, লো ওভার রেটের কারণে আম্পায়ার লাল কার্ড দেখাবেন ক্রিকেটারদের। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকেই শুরু হবে লাল কার্ড দেখানোর প্রচলন। ফুটবলে হরহামেশাই খেলোয়াড়রা ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যায়। রাগবিতেও রয়েছে একই রকম নিয়ম, তবে এই কার্ডের ব্যবহার এখন দেখতে হবে ক্রিকেটেও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ এবার স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের দেখানো হবে লাল কার্ড। ক্রিকেট মাঠে বর্তমানে অন্যতম সমস্যার নাম স্লো ওভার রেট। এর জন্য প্রায়ই নির্দিষ্ট সময়ে শেষ করা যায় খেলা, ফলে আন্তর্জাতিক ম্যাচে বিপাকে পড়তে হয় সম্প্রচার সত্য কেনা প্রতিষ্ঠানগুলোকে। এজন্য বেশ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। ওভার কমিয়ে দেয়া, ফিল্ডারদের 30 গজ বৃত্তে টেনে আনা, ম্যাচ ফি কেটে নেয়া, জরিমানা, এমনকি ক্রিকেটারদের নিষিদ্ধ করেও এই সমস্যার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এই তো সর্বশেষ অ্যাশেজে সিরিজে ওভার রেটের কারণে জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হয়েছে দুই দলেরই। 5 টেস্টের সিরিজে সব মিলিয়ে 19 পয়েন্ট কাটা গেছে ইংল্যান্ডের। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ায় কাটা গেছে 10 পয়েন্ট। ওয়ান ডে ও টি-20 ম্যাচে এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। ক্রিকেটের শাস্তি দিয়েও নির্ধারিত সময়ে খেলা শেষ করা যাচ্ছে না। চলতি ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এই কারণে জরিমানা গুনতে হয়েছে দুই দলকে। তাই হয়তো এবার ভিন্নভাবে চিন্তাভাবনা শুরু হয়েছে। এর প্রতিফলন দেখা যাবে আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এই লিগে স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের দেখানো হবে লাল কার্ড, যে কারণে মাঠ থেকে বের হয়ে যেতে হবে একজন ক্রিকেটারকে। স্লো ওভার রেটের কারণে যে শাস্তি রাখা হয়েছে তাতে বোধহয় এবার ব্যাটসম্যান ও বোলার দুই পক্ষকেই বাড়তি সতর্ক হতে হবে। এবারের আসরে ফিল্ডিং দল যদি 18তম ওভারে নির্ধারিত সময়ে শুরু করতে না পারে, তাহলে একজন অতিরিক্ত ফিল্ডারকে 30 গজের বৃত্তের মধ্যে রাখতে হবে, অর্থাৎ তখন বৃত্তে থাকবে 5 জন ফিল্ডার। 19তম ওভার নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে না পারলে ফিল্ডার 30 গজের বৃত্তে ঢোকাতে হবে আরও একজন, অর্থাৎ তখন বৃত্তের মধ্যে থাকবে 6 জন। আর 20তম ওভার নির্ধারিত সময়ের মধ্যে শুরু না করলে শাস্তি আরও বড়, তখন একজন ফিল্ডারকে যেতে হবে মাঠের বাইরে। সেই ফিল্ডার কে হবে সেটা ঠিক করবেন অধিনায়ক। তখনও 6 জন ফিল্ডারকে থাকতে হবে বৃত্তের মধ্যে। ব্যাটসম্যানেরও একই ভুল করলে আছে শাস্তি। আম্পায়ারদের প্রথম ও ফাইনাল ওয়ার্নিং এর পর সময় নষ্ট করলে প্রতি ঘটনায় কাটা হবে 5 রান করে। তবে কঠোর এই নিয়মে কোনো দল যেন অন্যায়ভাবে শাস্তি না পায় তাও নিশ্চিত করা হবে। খেলার ভেতরে চোট, DRS, ব্যাটিং, দলের সময় নষ্টের বিষয় আমলে নিয়ে তৃতীয় আম্পায়ারের সময় ক্ষেপণ হচ্ছে কিনা ঠিক করবেন। কন্টেন্ট কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিনের মতন আবার চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।